নদীর চরিত্র নিয়ে মত মন্তব্য করে ওদের জায়গা বাংলার জমিনে হতে পারে না। মুসলিমের মতো ওদের জায়গা ইন্ডিয়াতে হবে ঠিক কিনা বলে। সুতরাং আমার নবীর চরিত্র নিয়ে তারা কথা বলে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন এরা পিতৃপরিচয়হীন অবৈধ সন্তান। সম্মানিত ভাইয়েরা, নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লালা খুলুকিন আজিম, আমার নবীর মতো মহান চরিত্র অধিকারী আল্লাহ এই জমিনে আকাশের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না। এক খ্রিস্টান আমেরিকান এক খ্রিস্টান একটি বই লিখেছে, নাম হলো দ্য হান্ড্রেড। তার বইয়ের ভেতরে 100 জন মনীষীর জিন্দিগি সে উপস্থাপনা করেছে। লোকটা কিন্তু মুসলমান নয়, লোকটা কি নয় মুসলমান নয়, খ্রিস্টান। 100 জন মনীষীর জিন্দিগি আনলেন, তার ভেতরে সর্বপ্রথম যার নামটি এনেছেন তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করো, এই নবীর চরিত্র নিয়ে যারা বাজে মন্তব্য করবে ওদের স্থান তাসলিমা নাসরিনের মতো বাংলাদেশে হবে না, ঠিক কিনা? আমার দেশের প্রধানমন্ত্রীকে আমরা শুভেচ্ছা জানাতে চাই, আমাদের দেশের লতিফ সিদ্দিকী আমার রসুলকে নিয়ে বাজে মন্তব্য করেছে, সরকার তাকে এরেস্ট করেছে, আলহামদুলিল্লাহ। এইভাবে যারাই আমার নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলবে আমরা চাই শুধু এরেস্ট করে নয়, জনসম্মুখে এনে এদের জিহ্বাগুলো কেটে দিতে হবে, ঠিক কিনা বলে? সুতরাং আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করার কোন সুযোগ নেই। সম্মানিত ভাইয়েরা, আমার